ওয়েলকাম টু MH ইউনিক টেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের টিউটোরিয়ালে আমরা অ্যাডবি ইলাস্ট্রেটর সিসির পেন টুল নিয়ে আলোচনা করব। পেন টুলের মধ্যে আমাদের আরও চারটে টুলস রয়েছে, আজকে আমরা এই চারটে টুলস নিয়েও আলোচনা করব। পেন টুল, অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্গার পয়েন্ট টুল এবং অ্যাঙ্গার পয়েন্ট টুল। আজকে আমরা এই চারটি টুলস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পেন টুলটি দিয়ে দেখিয়ে দিই। এখানে আমরা তিনটি অ্যাঙ্গার পয়েন্ট নিয়ে নিলাম। একটু জুম করে দেখায় আপনারা তাহলে সহজে বুঝতে পারবেন। এখানে আমি একটি স্ট্রোক কালার দিব, উপরে নিয়ে যাই। দেখেন, এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী একটি স্ট্রোক কালার দিয়ে দিলাম এবং স্ট্রোক কালারটি একটু বাড়িয়ে দিলাম, যে একটু মোটা হয়ে দেখাচ্ছে। আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলসের ব্যবহারটাও দেখে নিব। পরবর্তীতে আমরা এই টুলসগুলোর ব্যবহার দেখব। যেহেতু আজকে আমরা এই টুলসগুলো নিয়ে কিছু কাজ করব আপনাদের দেখানোর জন্য, প্রথম আমরা রেক্ট্যাঙ্গেল টুলসটি নিয়ে নিলাম। এখান থেকে আমরা স্ট্রোকটা একটু কমিয়ে দিই। কমিয়ে দিয়ে এটি আমি ব্ল্যাক করে দিলাম কালারটি। এখন বন্ধুরা, এখানটি আমরা ঠিক যেরকম আছে ঠিক একইভাবে ড্রয়িং করে নিব। আমরা সেকেন্ড অ্যাঙ্গার পয়েন্ট, থার্ড অ্যাঙ্গার পয়েন্ট এবং চার নম্বর অ্যাঙ্গার পয়েন্ট শেষে আমরা এটি মিলিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমাদের আরও একটি রেক্ট্যাঙ্গেল বক্স হয়ে গেল। যারা নতুন রয়েছেন আপনারা অবশ্যই এই ধরনের টুলসগুলো নিয়ে কাজ করবেন। এখানে দেখেন আমি এটি কালারটা চেঞ্জ করে দিলাম। যদি এটি আমরা নিচে নিয়ে আসি তাহলে দেখেন দুইটি বক্স হয়ে গেল, একটা ছিল রেক্ট্যাঙ্গেল টুলস আর নিচের যেটি রয়েছে এটি আমরা পেন টুলের সাহায্যে কাজটি করেছি। নতুনরা অবশ্যই এই ধরনের কাজগুলো প্রথম দিকে করবেন, শেষের দিকে আপনারা সব কাজ করতে পারবেন। আমরা যেটি পেন টুল দিয়ে অঙ্কন করেছিলাম ওই টুলসে আমরা একটি ফিল কালার দিলাম। আমি এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখান থেকে আমি আরও একটি রেক্ট্যাঙ্গেল টুলস থেকে আমি অ্যাস্টার টুলসটি নিয়ে নিলাম। এখন আমরা এটি ড্রয়িং করে দেখব। দেখেন এখান থেকে আমি একটি ফিল কালার দিয়ে দিলাম। ফিল কালারটি দেওয়ার পর এখানে আমি নিচে নিয়ে আসব এবং পেন টুলটি সিলেক্ট করলাম। পেন টুলটি সিলেক্ট করার পর এখান থেকে আমি যেরকম রয়েছে ঠিক একইভাবে আরও একটি করে দেখাবো। দেখেন প্রতিটি অ্যাঙ্গেলের মধ্যে আমি একটি একটি করে ক্লিক করছি। আমি এটি কালারটি বোঝা যাওয়ার জন্য এটিকে আমি রেড কালার করে দিলাম, যেহেতু আপনারা সহজেই বুঝতে পারেন। দেখেন প্রতিটি ক্ষেত্রে আমি একটি একটি করে ক্লিক করছি এবং আমাদের নতুন আরও একটি স্টার টুলস হয়ে যাচ্ছে। দেখেন এটি আমি যদি একটু সরিয়ে নিই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন।
এটি আমরা পেন টুল দিয়ে এটি আমরা একটু ছোট করে এক পাশে রেখে দিই। যেটি আমরা পেন টুলের সাহায্যে করেছিলাম ঠিক ওটিও আমরা এক পাশে রেখে দিলাম। তারপর আমরা অ্যাড অ্যাঙ্গেল পয়েন্টের কাজটি দেখব। আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে নিলাম, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম, ফিল কালারটি আমরা গ্রিন কালার করে দিলাম এবং অ্যাড অ্যাঙ্গেল পয়েন্টে ক্লিক করলাম। আমরা এখানে একটি অ্যাঙ্গেল পয়েন্ট নিয়ে নিলাম, দেখেন আমরা যদি এটি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি উপরে টেনে নিই দেখেন এটি নতুন একটা শেপ হয়ে গেল। আমরা একটু ছোট করলে দেখেন এই ধরনের শেপগুলো আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে দেখে থাকি। আমরা চাইলে অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট দিয়ে যে কোনো একটি বক্সকে আমরা উপরে নিচে করতে পারব। দেখেন আমরা নিচের দিকে আরেকটি অ্যাঙ্গেল পয়েন্ট নিয়ে নিচে টেনে নিয়ে আসলাম। যদি আমরা পাশে আরেকটি অ্যাঙ্গেল পয়েন্ট নিতে চাই তাও নিতে পারবো, দেখেন এখন যদি আমরা এটা টেনে নিয়ে আসি দেখেন এদিকেও আমাদের অ্যাঙ্গেল পয়েন্ট হয়ে গেল। আমাদের ইচ্ছা মতো আমরা অনেকগুলো অ্যাঙ্গেল পয়েন্ট নিতে পারবো, আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটি প্রয়োজন হবে আমরা এটি নিয়ে যেতে পারবো। আমাদের বেসিক ক্লাসগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমরা কাজ করার সময় আমাদের আর কোনো সমস্যা হবে না, সহজে কাজগুলো করতে পারব। তারপর আমাদের রয়েছে ডিলেট অ্যাঙ্গেল পয়েন্ট। এই অ্যাঙ্গেল পয়েন্টের সাহায্যে আমরা অ্যাঙ্গেল পয়েন্টগুলো ডিলেট করতে পারছি, যে অ্যাঙ্গেল পয়েন্টে আমি ক্লিক করব ওই অ্যাঙ্গেল পয়েন্টটি ডিলেট হয়ে যাবে। আমাদের প্রয়োজন অনুসারে আমরা আমাদের অ্যাঙ্গেল পয়েন্ট বাড়াতে পারবো, আবার চাইলে আমরা ডিলেট করে দিতে পারবো। দেখেন আমি যে অ্যাঙ্গেল পয়েন্টগুলো নিয়েছিলাম সবগুলো আমি ডিলেট করে দিয়েছি, ঠিক আগের মতো আমাদের রেক্ট্যাঙ্গেল টুলসটি হয়ে গেল। আমি একটু এটি হারিয়ে আগের মতো ঠিক বড় করে নিলাম। এভাবে আমরা সহজে অ্যাঙ্গেল পয়েন্ট অ্যাড করতে পারবো, আবার ডিলেট করে দিতে পারবো। তারপর আমাদের রয়েছে অ্যাঙ্গেল পয়েন্ট টুল। দেখেন এই টুলের সাহায্যে আমরা বিভিন্ন ডিজাইন করে নিতে পারবো। আমরা এটি সিলেক্ট করে মাউসটি ধরে রেখে কাজটি করতে হবে, মাউসটি ছাড়া যাবে না। আপনি যতক্ষণ পর্যন্ত ডিজাইনের শেপটি না হবে মাউসটি ছাড়তে পারবেন না। দেখেন আমাদের দুই পাশে দুটি হ্যান্ডেল রয়েছে, আমরা চাইলে এই হ্যান্ডেলগুলো ধরে কাজটি সঠিকভাবে করতে পারবো। দেখেন আমি যদি হ্যান্ডেল দিয়ে একটু উপরে টানি দেখেন এটি উপরে উঠে গেল। ঠিক একইভাবে আমি যদি হ্যান্ডেলটি নিচে নিয়ে আসি তাহলে এটি নিচে চলে আসলো। দেখেন আমি একটু ছোটো করে নিই, দেখেন এই ধরনের শেপগুলো আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে দেখে থাকি। আমরা চাইলে সহজেই এই ডিজাইনগুলো করতে পারি বা আমরা পেন টুল দিয়েও করতে পারি, কিন্তু পেন টুল দিয়ে করলে অনেক সময় লেগে যেতে পারে, তাই আমরা অ্যাঙ্গেল পয়েন্ট টুল দিয়ে কাজটি করে ফেলতে পারবো। দেখেন আমি আর একটি রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, টুলসটি নিয়ে আমি এই ডিজাইনটি কীভাবে হয় একটু আপনাদের দেখিয়ে দিই। দেখেন এই ধরনের আমরা অনেকগুলা ডিজাইন দেখে থাকি, উপরে বিভিন্ন ট্যাক্স থাকে, নিচে এই ধরনের শেপগুলো থাকে। আমি কালারটি চেঞ্জ করে দিলাম। আমি একটু এটা আরেকটি কপি করে আমি এটি উপরে নিয়ে এটি আমি এখন ঘুরিয়ে দিব। আমরা এই কাজটি বিভিন্ন লেয়ার ডিজাইনের মধ্যে দেখে থাকি। দেখেন এটি আমি ঘুরিয়ে নিলাম, এগুলা বিভিন্নভাবে করা যায়। ইলাস্ট্রেটর হচ্ছে একটি স্বাধীন সফটওয়্যার, আপনার যে কোনোভাবে কাজটি করতে পারবেন, মূলত আপনার বেসিকটা জানা থাকতে হবে। দেন এটা আমি একটু বাড়িয়ে ঠিক যে ডিজাইনটি রয়েছে ওই ডিজাইনের সাইজ অনুযায়ী আমি
করে নিব আমি বক্সের সাইজ অনুযায়ী করে নিব দেখেন এই ধরনের আমরা অনেকগুলা ডিজাইন দেখে থাকি আমি এগুলো ডিলিট করে দিলাম আমরা আরো একটি শেপ নিয়ে নিলাম দেখেন আমরা এই শেপটিকে এখন অ্যাঙ্গার পয়েন্ট টুল দিয়ে কিভাবে করা যায় দেখব এটা আমরা একটু সোজা করে নিব এবং এখানে আমরা একটি এস টু কালার দিয়ে দিলাম এটা একটু মোটা করে নিলাম এখান থেকে অ্যাঙ্গার পয়েন্টটি আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখান থেকে মাউস দিয়ে ধরে দেখেন আমি যেদিকে ঘুরাবো ঠিক ওইদিকে এটি হয়ে গেল দেখেন আমি যদি এটিকে ঠিক মাঝখানে ধরে দেখেন আমি যেদিকে ঘুরাবো ঠিক ওইদিকে যাবে আপনারা মাউসটি ধরে রাখবেন মাউসের লেফট বাটনটি ধরে রেখে কাজটি করতে হয় দেখেন আমাদের নতুন আরও একটি শেপ আমরা তৈরি করে ফেললাম আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন এই ধরনের শেপ আপনাদের প্রয়োজন হচ্ছে আপনারা এখান থেকে সহজে কাজটি করে নিতে পারবেন বা আপনারা পেন টুল দিয়ে কাজটি করে নিতে পারবেন কিন্তু আপনাদের প্রথম অবস্থায় এই কাজটি এভাবে করতে হবে শেখার জন্য দেখেন আমি এখানে একটি ফিল কালার দিয়ে দিলাম এবং আমার স্ট্রোক কালারটি রয়েছে গ্রিন এখানে দুটি কালার রয়েছে একটি ফিল কালার একটি স্ট্রোক কালার আমরা এটিও ছোট করে যে কোনো এক পাশে রেখে দিলাম বা ডিলিট করে দেওয়া যায় আমরা এই পাশে এটি রেখে দিলাম এখান থেকে আমি আবারও একটা টুলসটি নিয়ে নিলাম একটু এটি বড় করে নিব দেখেন বিভিন্ন ক্ষেত্রে আমরা কত ধরনের শেপ তৈরি করতে পারি আজকে আমি কিছুটা আপনাদের দেখিয়ে দিব পরবর্তীতে সব কাজ আরও দেখিয়ে দিব দেখেন প্রতিটা অ্যাঙ্গার পয়েন্ট ধরে ধরে আমরা কাজটি করতে পারবো অ্যাঙ্গার পয়েন্ট টুলস দিয়ে এটি আমরা বিভিন্ন শেপ যে তৈরি করতে পারি তার একটি দেখেন আমাদের প্রতিটা শেপ আমরা নিজের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারব আপনারা এক্ষেত্রে বিভিন্ন ড্রয়িংও করতে পারবেন এখান থেকে আমি ফিল কালারটা চেঞ্জ করে দিব এটা আমি রেড করে দিলাম এটা একটু আমি নিজের সুবিধা অনুযায়ী ঘুরিয়ে নিলাম এখান থেকে আমি পেন টুলটি নিব পেন টুল নিয়ে আমি আরো একটি লাইন নিয়ে নিলাম এখানে আমি ফিল কালারটি বন্ধ করে দিব এখানে ফিল কালারটি আমি নান করে দিলাম নান করে দিলে এটি বন্ধ হয়ে যাবে দেখেন চলে গেল এস্টু কালার আমাদের গ্রিন রয়েছে ওই কালারটি দেখাচ্ছে আমরা ওটি ব্ল্যাক করে দিলাম এই শেপগুলো মূলত আমরা পরবর্তীতে বিভিন্ন কাজ করে দেখব তারপরও আমি কিছু টুলস আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শেপগুলো তৈরি করবেন নিচে আরও একটি আমি শেপ করে দেখিয়ে দিচ্ছি এটি আমরা পেন টুলের সাহায্যে করছি দেন আমাদের আরো একটি শেপ হয়ে গেল এটা একটু আমি উপরে দিয়ে দিব এই শেপগুলো মূলত আমি আপনাদের বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের পরবর্তীতে এই ধরনের কাজগুলো
প্রয়োজন হতে পারে। আমি সব ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এখন একটা প্লেয়ার ডিজাইন রয়েছে, আমি এটি নিয়ে আসবো, আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডিজাইনগুলো করবেন। মূলত ডিজাইনটি হচ্ছে নিজের উপর, আপনি নিজের ইচ্ছা মতো বিভিন্ন ডিজাইন করে নিতে পারবেন। আমরা এখন এই ডিজাইনটি কিভাবে করছে তা একটু দেখব। দেখেন এখানে একটি প্লেয়ার ডিজাইন রয়েছে, আমরা এখন এটি ডিজাইন করার চেষ্টা করব এবং আপনাদের দেখিয়ে দিব। আমি এখান থেকে পেন টুলটা সিলেক্ট করলাম। পেন টুলটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এই ড্রয়িংসটি কিভাবে দেখেন আমি প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট একটি একটি করে ক্লিক করছি। দেন এখানে একটি ক্লিক করব, তারপর এখানে মিলিয়ে দিলাম। দেখেন আমাদের এই শেপটি হয়ে গেল। এই ডিজাইনের আমরা একটি শেপ তৈরি করে নিলাম। এখান থেকে আমরা ফিল কালারে যাই, অথবা এখানে আমরা ফিল কালারে গিয়ে ডবল ক্লিক করলে এই কালারটি চলে আসবে। আমরা এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিব। এটি আমি যদি ঘুরিয়ে দিই তাহলে এটি ফিল কালারে চলে আসলো। দেখেন আমাদের একটি শেপ তৈরি হয়ে গেল। এখন আমরা আরো একটি শেপ তৈরি করব। দেন আমরা উপরেরটা করে নিলাম ঠিক একইভাবে। ডিজাইনটা হচ্ছে মূলত নিজের উপর, আর ইলাস্ট্রেটর হচ্ছে একটি স্বাধীন সফটওয়্যার। আপনারা যেভাবে কাজ করবেন ঠিক ওইভাবে কাজটি করে ফেলতে পারবেন, কারণ বেসিকটা জানা থাকলে আপনি যে কোনোভাবে কাজটি করে ফেলতে পারবেন। এখান থেকে আমি ফিল কালারটি চেঞ্জ করে দিব। আমি এখান থেকে ফিল কালারটি চেঞ্জ করে দিব, অন্য একটি কালার দিয়ে দিলাম। তারপর আমাদের এই আরো একটি শেপ রয়েছে, আমরা এটিও দেখিয়ে দিব। এটি খুব সহজে করা যাবে। আমরা চারপাশেই পেন টুল দিয়ে কাজটি করে নিব। দেন এই পাশে একটা ক্লিক করবো এবং শেষে এটি মিলিয়ে দিলাম। যদি দেখা যায় আমাদের কোনো কারণে কোনো অংশ মিলে নাই, তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজটি ঠিক করে নিতে পারবো। দেখেন আমি একটু দিকে টেনে দিলে কাজটি হয়ে যায়। দেন এখানে আমাদের স্টু কালারটি করে দিলাম। স্টু কালারটি করে দেওয়ার পর আমরা এটি বাড়িয়ে দিলাম। স্টুকটি বাড়ার সাথে সাথে আমাদের দেখেন ডিজাইনটি হয়ে গেল। আপনারা চাইলে পেন টুল দিয়ে সম্পূর্ণ ক্লিক করে করে কাজটি করতে পারবেন। আমি একটু এটি ছোট করে নিলাম। দেখলেন আমাদের ঠিক একই রকম আরেকটি আমরা ডিজাইন নিয়ে নিলাম। প্রথম থেকে আপনাদের এই ধরনের কাজগুলো এইভাবে করতে হবে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন কোন কাজ কিভাবে করা হয়েছে। নিচে আমাদের আরো একটি শেপ বাকি আছে, আমরা এখন এটি করে ফেলব। এখানে ক্লিক করলাম ঠিক প্রতিটা ক্ষেত্রে আমরা এইভাবে কাজটি করে নিব। তাহলে এটি যদি আমাদের একটু বড় ছোট করতে হয়, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজটি করব। এখান থেকে যাই, আমি যদি কালারটি চেঞ্জ করে দিই অন্য একটি কালার দিয়ে দিব। দেন আমি এখন আপাতত এই কালারটা দিয়ে দিলাম। দেখেন আমাদের নতুন আরো একটি ডিজাইন হয়ে গেল। আমরা যদি টেক্সটগুলো লিখে দিই তাহলে দেখেন সহজে কাজটি হয়ে যাবে। এখন আমি আর একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। আর্টবোর্ডটি নেওয়ার পর এখান থেকে আমি কন্ট্রোল 3 দিয়ে এটি হাইড করব। আমি যে তিনটা শেপ তৈরি করেছিলাম তিনটাই দিয়ে দিলাম, এবং কন্ট্রোল 3 দিয়ে তিনটাই চারটা
হ্যাঁ আমাদের চারটা শেপ ছিল, চারটায় আমি কন্ট্রোল থ্রি দিয়ে অ্যাড করলাম এবং কন্ট্রোল আল্টা থ্রি, দেখেন এই চারটা শেপে চলে আসলো। এখন আমি এটা টেনে এখানে নিয়ে আসলাম এবং এটি আমি গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে, দেখেন আমাদের আরও একটি শেপ হয়ে গেল। এই জায়গায় আমাদের আমি একটু বুটটি একটু ছোটো করে নিই, এখন শুধুমাত্র আমাদের টেক্সটগুলো যদি আমরা টাইপ করে দিই এবং মাঝখানে যদি আমরা যে কোনো একটা জায়গায় যে ছবি ক্লিপিং মার্কস করে দিই তাহলে আমাদের ডিজাইনটি নতুন আরও একটি ডিজাইন হয়ে যাবে। আমি যদি চাই এই ডিজাইনগুলোর কালার একই রকম করতে তাহলে আমি এখান থেকে আইড্রপার টুলস দিয়ে কাজটি করে ফেলতে পারবো। দেখেন আমি আইড্রপার টুলস নিলাম, কালারটা সিলেক্ট করলাম, দেখেন চলে আসলো, এটিকে আমি স্ট্রোক কালার করে দিব, স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। ঠিক একই কালার আমরা নিতে চাইলে আমাদের অবশ্যই আইড্রপার টুলসটি ব্যবহার করতে হবে, ওটা সাহায্য নিতে হবে, যেগুলো আমরা পরবর্তীতে দেখব, যেহেতু আমাদের এখন কাজের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে তাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি দ্বিতীয় শেপেরও একইভাবে কালারটি নিয়ে নিলাম এবং এই শেপেরও একইভাবে কালারটি নিয়ে নিলাম। নিচে যে শেপ রয়েছে ওই শেপের আমরা একইভাবে কাজটি করে নিলাম। এবং বাকি কাজগুলোর কথাটা বলেছিলাম যে টেক্সটগুলো আমরা লিখে দিলে হয়ে যাবে এবং মাঝখানের যে পিকচারটা রয়েছে ঠিক একইভাবে আমি এখানে যদি একটি পিকচার এনে ক্লিপিং মার্কস করে দিই তাহলে ডিজাইনটি হয়ে যাবে। এগুলো আমরা পরবর্তীতে আরও ভালোভাবে দেখব, যখন আমরা প্লেয়ার ডিজাইন করব তখন আমি সব কিছু দেখিয়ে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।